তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তো যেহেতু আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এবং তোমরা যারা দেখছো তোমরা প্রত্যেকেই জানো আমি বাংলা ভাষা ভালোবাসি এবং বাংলা ভাষাতেই আমি বায়োলজি জীবনবিজ্ঞান এগুলো পড়িয়ে থাকি। এবং আমার যে ছাত্রছাত্রীরা আছে অধিকাংশই তোমরা যারা আছো তোমাদের স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া, অধিকাংশেরই স্বপ্ন কি তাই তো কমেন্ট করে বলবে। তো আজকে হচ্ছে ডক্টর ডে, তো এই ডক্টরদের ইতিহাস সম্পর্কে আমরা জানব, এটা একটু আমাদের জানা দরকার। কারণ একজন বিশিষ্ট বাঙালি ডাক্তার তার জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষেই কিন্তু আজকের এই দিনটি 1 জুলাই পালন করা হয় ডক্টর ডে হিসাবে। বলতে পারবে সেই ডাক্তার কে? যারা যারা বলতে পারবে কমেন্ট করে প্রথমেই জানিও, ভিডিওটা পজ করে কমেন্ট করে এক্ষুনি জানিও সেই ডক্টর কে। তো চলো আমরা জেনে নিই, যারা জানো না কোনো ব্যাপার নয়, চলো আজকে জেনে নিই সেই বাঙালি স্বনামধন্য সেই বাঙালি ডক্টরের কথা। এই হচ্ছে সেই ডক্টর, ডক্টর বিধানচন্দ্র রায়। ওনার জন্মদিন এবং মৃত্যুদিন হলো 1 জুলাই। আজকেই সারা ভারতে পালিত হয় চিকিৎসক দিবস বা ডক্টর ডে। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি ওই পদেই কিন্তু অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসাবে তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে MRCP এবং FRCS উপাধি অর্জন করার পরে কলকাতার ক্র্যাম্বেল মেডিকেল স্কুলে, যেটা হচ্ছে কিনা বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজে, শিক্ষকতা এবং চিকিৎসা পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকার সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ান ফেলো নির্বাচিত হন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে উনি কারাবরণও করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে মনোনীত হন। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি 4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেন। তিনি কিন্তু 4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেছিলেন। আমার বলার আগে কে কে বলতে পারবে সেই শহরগুলো কি কি? সেই শহরগুলো হচ্ছে দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী এবং হচ্ছে অশোকনগর, কল্যাণগড়। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যে কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ওই সময় যারা ছিলেন শিক্ষিত মানুষেরা, একবার ভাবো তাদের কত ভাগ্য ভালো, তারা শিক্ষা অর্জন করেছিলেন, যেখানে এরকম মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে নিশ্চয়ই তারাও ভালো জায়গায় একটা তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ হয়তো অবশ্যই পেয়েছিলেন, যেটা কি না কী আর বলবো। যাই হোক, ওনার সম্বন্ধেই আমরা জানি। 1961 খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পরে তার সম্মানে কলকাতা উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। যে সল্টলেক তোমরা জানো, সেই সল্টলেকের নামকরণ করা হয় হচ্ছে বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় বা চিকিৎসক দিবস রূপে পালিত হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টস করে জানিও তোমার কেমন লাগলো।
তোমরা যারা যারা জানো না এই চ্যানেলটিতে আজকের দিনেই নতুন তারা একটু কমেন্ট করে জানিও, আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ রয়েছে, সেখানে তোমরা সকলে থাকতে পারো। আমি মূলত বাংলা ভাষায় লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, জিওলজি, বটনি সমস্ত কিছুই পড়িয়ে থাকি, সেটা অফলাইন এবং বর্তমানে অনলাইন মাধ্যমে। প্রতি বছরই আমার ছাত্রছাত্রীদের দুর্দান্ত ভালো রেজাল্ট এবং তাদের রিপ্লাই রিভিউ ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যদি তোমাদের মনে হয় তোমরা টিউশন ক্লাসে জয়েন করতে চাও এবং বাড়িতে বসে শিখেই দুর্দান্ত ভালো একটা রেজাল্ট করতে চাও, তোমরা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। তার আগে আমি বলবো, প্রাক্তন ছাত্রছাত্রী তোমাদের আগের দাদা দিদিদের রেজাল্টগুলো একেবারে দেখে নিও, সাধারণত 100% কমন, এবং যেভাবে তোমাদের অধ্যয়ন অভ্যাস করানো হয় সেভাবে কিন্তু যেমন পড়া সুন্দর করে শেখাও যায়, শিখে আনন্দ করে পড়ে এবং ভালো রেজাল্ট কিন্তু গেইন করা যায়, তাদের রিপ্লাইগুলো দেখে তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকটা ক্লাসেরই ক্লাস চলছে এবং খুব ন্যূনতম মূল্যে ক্লাসগুলো করানো হয়। ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, নিজেদের স্বপ্নটা দেখো, ওটা পূরণ করার চেষ্টা করো। আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক, বাঙালি ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক, এটাই আমার স্বপ্ন এবং আমিও চেষ্টা করে যাচ্ছি। আজকে জানোই কী অবস্থা, সকল শিক্ষিত মানুষেরই আজকে 8 বছর পেরিয়ে গেল, এসএসসি হয় না, তবুও তোমাদের ভালোবাসা রয়েছে, আমি পড়িয়ে চলেছি এবং তোমরাও উন্নতি করো, এই কামনাই সকলের জন্য রইলো।